আমাদের যে পাঠ্য বই পুস্তক আছে তো সেক্ষেত্রে আমরা সব কিছু পাচ্ছি না। এখানে নানান ধরনের নানান কবির ইত্যাদিতে অনেক আছে, উৎসাহ দেয় আমাদের পড়া যোগানোর জন্য, তো সেক্ষেত্রে আমাদের এখানে এসে অনেক লাভবানই হচ্ছে। যখন আমরা কলেজের পর এখানে আসি, আমরা এখানে আমাদের অতিরিক্ত সময়টুকু এখানে আমরা বই পড়ে কাটাই, এতে আমাদের অনেক ভালো লাগে। সেটা এত সুন্দর একটা পরিবেশ এখানে। আমাদের যে পাঠ্য বই পুস্তক আছে তো সেক্ষেত্রে আমরা সব কিছু পাচ্ছি না। এখানে নানান ধরনের নানান কবির ইত্যাদিতে অনেক আছে, উৎসাহ দেয় আমাদের পড়া যোগানোর জন্য, তো সেক্ষেত্রে আমাদের এখানে এসে অনেক লাভবানই হচ্ছে। আমরা আমাদের সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে হয়তো আমরা এই পাশ মানে এই জায়গা থেকে কিছুটা জানতে পারলে ওই জায়গাতে লিখতে বা বুঝার জন্য আমাদের সুবিধা হয়, যার কারণে আমরা এই জায়গাতে আসি। পাঠ্য বইয়ের পাশাপাশি যেগুলো গল্পের বই আছে ওগুলো পড়লে যখন আমরা যদি কিছু জানতে পারি সেগুলো আমাদের ক্ষেত্রে খুব উপকার, এই জন্য আর কি আসা। প্রতিদিন প্রায় 200 বা 250 মতো শিক্ষার্থী আমাদের এখানে উপস্থিত হচ্ছেন, এবং পাশাপাশি আমাদের এখানে অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ সবার আনাগোনা ইনশাল্লাহ হচ্ছে আর কি। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত যে ঐতিহ্যবাহী কালীগঞ্জ স্কুলের আঙ্গিনায় একটি খুব সুদৃশ্য পাঠাগার। তো এখানে একটি পাঠাগার নাই, যার যা থাকলে হয়তোবা এই আস্তে আস্তে করে শিক্ষার যে মান উন্নয়ন সেটি আসলে সম্ভব হতো, সেইটাকে মাথায় রেখেই আসলে আমার প্রথম পাঠাগারের চিন্তাটি আসে। আর এই পাঠাগারটি উদ্বোধনের পর থেকে আজ প্রায় 9 দিন হলো। এই 9 দিনে আমাদের টোটাল পাঠকের সংখ্যা প্রায় 1500, যেটি সত্যি মানে এটি আমার কাছে মনে হলো এটি বেশ ভালো একটি বিষয়, কারণ হচ্ছে প্রতিদিনই প্রায় 200 করে পাঠক আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আসছেন, মাঝারি বয়সে যারা তারাও আসছেন, এসে বই পড়ছেন। আমরা এখন আপাতত এখানে বইয়ের সংখ্যা আমাদের 1500, ধীরে ধীরে এই বইয়ের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে।